নওগাঁর পোরশায় কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক সাদাছড়ি দিবস পালিত হয়েছে। সাদাছড়ির উন্নতি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির প্রগতি, এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরশায় আন্তর্জাতিক সাদাছড়ি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টার সময় মর্যাদা প্রকল্প কারিতাস রাজশাহী অঞ্চলের আয়োজনে উপজেলার মোবারক হোসেন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কারিতাস রাজশাহী অঞ্চল পোরশা এবং সাপাহারের পাট কর্মকর্তা আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা। কিন্তু সাদাছড়ি কনসেপ্টটা এমন যে তাদেরকে একটা কিছু দিয়ে তাদের যে অক্ষমতাটা যেটা আছে সেটা একটি ডিভাইস বা একটা টুলসের মাধ্যমে তাদের এই অক্ষমতাটা যতটুকু পারা যায় কাটিয়ে ওঠা এবং তারা যেন স্বাভাবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে তারই সহায়ক হিসেবে এই সাদাছড়ি সাদাছড়ি এবং মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মওদুদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার ইবনে হাসান শামীম, প্রকল্প বাস্তবায়ন অফিসার গোলাম দোস্তদার হোসেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম কাজী, নিতপুর ইউপি চেয়ারম্যান শাহ আবুল কালাম চৌধুরী প্রমুখ। সময় প্রধান অতিথি সহ আগত অতিথিগণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কারিতাসের দেওয়া সাদাছড়ি প্রদান করেন। সালাউদ্দিন আহমেদ, এসটিভি পোরশা, নওগাঁ।